ও কেমন আছেন সবাই? আশা করি আছেন ভালো। উফ কি গরম পড়েছে রে ভাই, প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে পেটে পটিও শক্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওপর থেকে সূর্য দেবতা স্টফ দিয়ে জুস ফুস টেনে নিচ্ছে, মনে হচ্ছে পেটের যত জল পালা। যাই হোক, আজকে আমরা কথা বলবো এমন একটা ব্লগ চ্যানেলের ব্যাপারে যার নাম হচ্ছে সাধন সাথী ব্লগ চ্যানেল। সাধন সাথী পেছনে সাথী সঙ্গী লিখে রেখেছে, বাট ভিডিওর মধ্যে একটা সাথী সঙ্গী কোনো কিছু ক্যাটাগরি ভিডিও পাবে না। ওর মধ্যে এমন ভিডিও আছে কখন হাজবেন্ডকে ছেড়ে পালাচ্ছে, অনেক দুর্ব্যবহার হয়েছে আমার সাথে, ছাড়ো, কখন হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করছে, কথা বললে কেন, কখনো তো বলো না, জানতেই হবে কে আছে। আমি কে যেদিন জানতে পারবে না সেদিন ভূমিকম্প হয়ে যাবে। মানে এত পাওয়ারফুল, শুধু একজনকে নাম নিলাম আর পুরো আমার সেটআপ ফেটআপ ঝাড়ে চলে গেল ভাই, টেডি বিয়ার উল্টে পড়ে গেছে ভাই, আর নাম নেবো না। আর দেবজানি আমি আর নাম নেবো না ভাই, বন্ধ করো হাত জোড়কে। মানে ভাই আমি নাকি শুনলাম বৌদির কুকিং চ্যানেল হ্যাক হয়ে গেছে, বৌদি নাকি কাঁদছে। সাধন সাথী কুকিং যেখানে আমি রান্না করি ঠিক আছে, সেখানে শুধু রান্নার ভিডিও যায়, তো চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে। বুঝতে পেরেছি বৌদির কুকিং চ্যানেল কেন হ্যাক হয়েছে, কেন ইউটিউবের এমপ্লয়িরা বৌদির কুকিং চ্যানেলে রান্না হজম করতে পারেনি তো লোককে দিয়ে হ্যাক করে দিয়েছে, এটাই হবে। ও নো, শুধু সকাল থেকে ঝগড়া ঝগড়া ঝগড়া, আর ঝগড়ার কারণ হলো ব্ল্যাঙ্কেট নিয়ে। তো দুটো ব্ল্যাঙ্কেট নেওয়া হয়, একটা পাতলা একটা মোটা, তো আমার দিকে পাতলাটা চলে যায়, আমি একা পড়ে থাকি পুরো পাতলাটা নিয়ে শীতে কাঁপি, আর মোটা ব্ল্যাঙ্কেটটা নিয়ে আরামসে ঘুমায়। ভাই এটা কে ভাই, এটা কারা, আরে এরা কারা, কোথা দিয়ে এসে কোন জন্তু ভাই, রাত্রির বেলা দুজনে মিলে ব্ল্যাঙ্কেট নিয়ে টানাটানি করেছে, সেটা এসে সকালবেলা স্টোরিতে বলছে, তা আবার ব্লগ চ্যানেলের মধ্যে। ভাই রাত্রির বেলা দুজনে মিলে পাচার বুদ্ধি ব্ল্যাঙ্কেট ঢুকিয়ে শুয়েছিল, সেটা সেটা আমরা জানতে চাইবো কেন ভাই, আমরা আমরা এইসব শুনতে এসেছি, আমরা ব্লগ ভিডিও দেখতে এসেছি, ব্লগ ভিডিও কোথায়, এখানে পাছাতে ব্লক ব্ল্যাঙ্কেট দিয়ে টানাটানি হচ্ছে, কি বাবাসে ছড়াচ্ছে ভাই, এই জলম বসো শুতে দেব না, ভেবেছিল কাউকে বলবে না, ও বুঝতে পারেনি যে আমি সবাইকে বলে দেব, ওই জন্য বলছে কেন ভালো না, ঠান্ডা আছে, চোখে মুখে ঘুমে জড়া জড়ি পুরো। কি হাসি না বৌদি, রাত্রিবেলা তুমি ব্ল্যাঙ্কেট নিয়ে টানাটানি করেছো, একটা মানুষকে ঘুমোতে দাওনি, সকালবেলা সে উঠে কাজে যাবে জলের জার নিয়ে, ভারী ভারী জলের জার নিয়ে, সেটা তুমি কি করে বুঝবে, যে জলের জারটা তুলে নিয়ে যাচ্ছে ঘুম চোখে সেই বুঝতে পারছে তার কতটা দম ফাটছে, তুমি কি বুঝবে, তুমি তো একটা জলের জার তুলেই বেহোস হয়ে গেছিলে, কাটে যাচ্ছে। জীবনে অনেক কষ্টের মুখোমুখি হয়েছি কিন্তু এই ধরনের ওর জল বাওয়ার কষ্টটা আজকে আমি বুঝতে পারলাম, একটা জলের জার মানে ইয়ারকির মাধ্যমে কাঁধে নিয়ে। ঠিক আছে, বৌদির দম ফেটে গড়াচ্ছে মাটি দিয়ে দেখতে পাচ্ছি, রান্নাঘরে আলু বসিয়ে এসছি, আর এদিকে আমি ছাই দিয়ে দাঁত মাজি, আর ছাই দিয়ে দাঁত কিন্তু আমি মাঝে মাঝেই মাজি। তোমার বাবা মা কি শেখায়নি কিছু? হ্যাঁ দেখতে হবে ভাই, আমি জানি আমি তিথি তুষারকে রোস্ট করেছি, তিথি তুষারের আবাল ফ্যানগুলো আমাকে এসে আবাল গালি দিচ্ছে, আমি জানি জানি ওদের, ওরা রোস্টিং কমিউনিটি বলে কিছুই বোঝে না, রোস্টিং মিনিংই বোঝে না, ওরা শুধু মানে এসছে শুধু পৃথিবীতে শুধু ভারী বোঝাই করতে, পৃথিবীর ভার করতে, ভার বাড়াতে এসছে, তা বলে এমন মানুষকে সাপোর্ট করবে। আমি আমি বলছি আজকে শুনুন, আজকে আমি ড্যামসিওর বলে দিচ্ছি একটা কথা, হ্যাঁ তোমরা না মন্টি রয় আর স্যান্ডি সাহাকে সাপোর্ট করো, ওরা কন্টেন্ট বানাক নাই বানাক হাসায় তো, নিজেদের বড় তো করে, মানে কন্টেন্ট না হলে অন্য কিছু তো বড় করে, কথা সত্য, প্লিজ প্লিজ। কোথায় আছো? অনেক দিন পরে যাওয়ার সাথে, ছাড়ো ছাড়ো, সকাল থেকে অনেক দিন পরে যাওয়ার সাথে, দশ না করে তুমি উল্টো কথা বলে দেওয়ার সাথে।
কন্টেন্ট ভাই, কন্টেন্ট হচ্ছে ভাই ভাই, কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হচ্ছে এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ভাই। কি করতে ভাই এই পিপুটা বানাতে গেলাম, খুশখবরি সুনালে সালো মেহতা করতা ফির ঝুট বোল দিয়া করতা থা, মরতা ক্যা না করতা।